আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটি নফল এবাদত রয়েছে, যে এবাদতটির সওয়াব অনেক অনেক বেশি। আজকে সেই এবাদতটি নিয়ে আমরা আলোচনা করব। তো শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ যে এবাদত, সেটি হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। তো 6টি রোজা রাখা যে কীভাবে রাখতে হবে, 6টি রোজা রাখার সঠিক নিয়ম কী, এবং এই 6 রোজা রাখার নিয়ত কী, মহিলাদের 6টি রোজা রাখার কী নিয়ম, এবং বাংতি রোজা আগে নাকি 6 রোজা আগে, এর পরে 6 রোজা ভেঙে ভেঙে রাখা যাবে নাকি একসাথে রাখা যাবে, কীভাবে রাখলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, তো বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সুপ্রিয় দিনী ভাই বোনরা, আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো শুরুতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে শাওয়াল মাসের 6 রোজার ফজিলত কী। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের 6 রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের 6 রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। এটি এসেছে মুসলিম শরীফের 1167 নম্বর হাদিসের মধ্যে। তো এরপরে আমরা জানবো যে কখন এই 6 রোজা রাখতে হয়। 6 রোজা কি একাধারে বা বিরতি দিয়ে রাখা যাবে? 6 রোজা একাধারে রাখা যায়, অর্থাৎ শাওয়াল মাসের শুরু হলে, অর্থাৎ ঈদের পরদিন থেকে একাধারেও রাখতে পারেন, যেহেতু একাধারে রাখতে গেলে, যেহেতু আপনারা রমজানের 30টি রোজা রেখেছেন, সাথে সাথে রাখলে সেটা আপনাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একাধারে রাখার কিন্তু নিয়ম আছে, কিন্তু এভাবে না রেখে আপনারা কিন্তু একটি করে রাখতে পারবেন, একটি রেখে আবার বিরতি দিবেন, এভাবে আপনারা রাখতে পারবেন। অথবা ভেঙে ভেঙে একটি রাখলেন, এরপরে 2 দিন ভেঙে ভেঙে রাখতে পারবেন, অথবা সারা মাসব্যাপী আপনারা শেষ পর্যায়েও রাখতে পারেন বা শুরুতেও রাখতে পারেন, যখন ইচ্ছে আপনাদের, যখন ভালো লাগবে তখনই আপনারা কিন্তু রাখতে পারবেন। অর্থাৎ শাওয়াল মাস পুরা রমজান মাসেই, শাওয়াল মাসেই আপনারা সেটি রাখতে পারবেন। এরপরে হচ্ছে শাওয়াল মাসের যে 6 রোজা রয়েছে, 6 রোজার নিয়ত, এবং এই নিয়তটি আপনারা কখন করবেন। তো শাওয়াল মাসে 6 রোজার নিয়ত যেটি আপনারা অবশ্যই আপনারা সেটি রাত্রেই করে ফেলবেন, সবে সাদেগের পর নিয়ত করলে কিন্তু রোজা আপনার হবে না। তো এই 6 রোজার নিয়ত আপনারা কিন্তু রাতেই করে ফেলতে হবে, সবে সাদেগের আগ পর্যন্ত নিয়ত করবেন। তো নিয়ত করার আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ত আপনারা করতে হবে না, শুধুমাত্র আপনারা মনে মনে এতটুকু মনে রাখবেন যে আমি শাওয়ালের 6 রোজার নিয়ত করছি, যে নফল রোজার নিয়ত করছি। এটি যদি আপনি মনে মনে থাকে তাহলেও কিন্তু রোজার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব যে শাওয়াল মাসের কাজা, যে মহিলারা কিভাবে শাওয়াল মাসের রোজা রাখবেন। তো মহিলারা যেহেতু শাওয়াল মাসের রোজার যে নিয়ম হচ্ছে, আপনাদের অনেকেরই হয়তো কাজা রোজা বা ভাঙতি রোজা থাকতে পারে, তো আপনারা আগে ভাঙতি রোজাগুলো কিন্তু শেষ করতে হবে। মা বোনরা, আপনারা কিন্তু ভাঙতি রোজা যদি থেকে থাকে বা কাজা রোজা থেকে থাকে, তাহলে অবশ্যই কাজা রোজা আপনাদেরকে শেষ করতে হবে। এবং কাজা রোজা শেষ করার পরে, যেহেতু শাওয়াল মাসের 6 রোজার যে সব তারাই পাবে যারা রমজানের রোজাগুলো শেষ করবে, যেহেতু আপনাদের ভাঙতি রোজা রয়েছে, অর্থাৎ রমজান মাসের রোজাগুলো সম্পূর্ণ করার পরে আপনারা কিন্তু শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, তাহলে সবচেয়ে বেশি সওয়াব পাবেন। যদি অনেকেরই এমন হয় যে শাওয়াল মাসের যে রমজানের কাজা রোজা রাখতে রাখতে পুরো রমজান যে শাওয়াল মাস শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা যে জেলকাত মাসেও কিন্তু শাওয়ালের রোজা রাখতে পারেন। তো আরও একটি মত আছে, সেটি হচ্ছে যে আগে কিন্তু শাওয়ালের রোজা রাখতে হবে, যেহেতু শাওয়াল মাসে শাওয়াল মাসের রোজা রাখলে আপনি শাওয়াল মাসের রোজার যে সওয়াব সেটি পাবেন, আপনার ভাঙতি রোজা আপনি সারা বছরই রাখতে পারবেন। তো দুটি মতে আছে, আপনারা শুরু প্রথমে ভাঙতি রোজা শেষ করে তারপর শাওয়াল মাসের রোজা রাখবেন, অথবা শাওয়াল মাসের রোজা 6টি রোজা রেখে পরবর্তী আপনারা যে আপনাদের ভাঙতি রোজা আছে সেটি আপনারা রাখতে পারেন।
এরপরে যেটি রয়েছে যে ছয় রোজা ভেঙ্গে রাখা যাবে কিনা। তো ছয় রোজা আপনারা কিন্তু এর আগেও বলেছি, আপনার ছয় রোজা ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন, অর্থাৎ একটি রেখে বিরতি দিয়ে আরেকটি রাখতে পারেন, অথবা একাধারেও রাখতে পারেন, অথবা একেবারে মাসের শুরুতেও রাখতে পারেন, অথবা মাসের শেষ পর্যায়েও রাখতে পারেন। এটি ডিপেন্ড করবে আপনার শারীরিক অবস্থার উপর, মানসিক অবস্থার উপরে। যদি আপনি সক্ষম হন তাহলে সাথে সাথে রাখতে পারেন, বিরতি দিয়েও রাখতে পারেন, অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন। যদি সক্ষমতা না হয়, শারীরিকভাবে যদি দুর্বল হন, তাহলে আপনারা কিন্তু ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু ছয় রোজার যে ফজিলত, অর্থাৎ সারা বছর রোজা রাখার যে ফজিলত, সেটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।